ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে আমদানিকৃত পণ্য পরিবহন বন্ধ রেখেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ এবং ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরে আমদানিকৃত মালামাল আনলোড করতে ট্রাক আসতে দিচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ। ফলে আখাউড়া স্থলবন্দরে আমদানিকৃত বহু ভারতীয় ট্রাক আটকে পড়ে আছে। আমদানিতে দেখা দিয়েছে জটিলতা। এর আগে গত 7 অক্টোবর স্থানীয় প্রভাবশালী 11 জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্মারকলিপি পেশ করে জেলার 2টি সংগঠন। আখাউড়া স্থলবন্দরের জেকে ট্রেড ট্রান্সপোর্টের ম্যানেজার মোহাম্মদ মোজাম্মেল মিয়া জানান, আখাউড়া স্থলবন্দরে ট্রাক প্রবেশ করতে নিষেধ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ। তারা বলছে সমস্যা আছে, আজকে যেন কোনো লোড আনলোড করা না হয়, এ কারণে কোনো ট্রাক ড্রাইভার মালামাল পরিবহন করতে চাচ্ছে না। মালের সমিতিতে এরা বলতেছে আজকে কোনো গাড়ি ঢুকায় না, গাড়ি ঢুকায় কোনো লুট দিয়ে না, এরা একটা কি ঝামেলা আছে, ঝামেলা শেষ করার পরে গাড়ি আনবার জন্য বলতেছে। এই কারণে কোনো ড্রাইভারের ফোন দিয়েছে, ড্রাইভার বলতেছে আমাদের মালের সমিতিতে না করছে, আজকে গাড়ি লোড দেওয়ার জন্য বা আনলোড করার জন্য না করতেছে, এই কারণে কোনো গাড়ি আসতেছে না। আখাউড়া স্থলবন্দরের CNF অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করছে কিন্তু তা খালাস করা হচ্ছে না। ইন্ডিয়া থেকে আমাদেরকে 17টা গাড়ি দিচ্ছে এ পর্যন্ত এবং আরও দিবে, কিন্তু দিলে কী হবে, আমাদের তো গাড়িগুলি খালি করতে হবে, খালি করার জন্য সে পর্যন্ত মানে গাড়ি পোর্টে নাই, এবং যে 2টা ট্রান্সপোর্ট এজেন্সি এখানে কাজ করতো তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, তারা এই পর্যন্ত 3টা গাড়ি বন্দরের ভিতরে ঢুকেছে, আর বন্দরের বাইরে 6-7টা গাড়ি আছে, এবং তাদের সাথে কথা বলার পরে ওরা বলে মুদাম্মেল নামে একজন আছে জেকে ট্রেডিংয়ের, সে বলতেছে যে মালিক সমিতির লোকজন তারা গাড়ি আখাউড়ার দিকে দিবে না টিপ নেওয়ার জন্য, এই জন্য ওরা গাড়ি পাচ্ছে না, এবং যথারীতি আমাদের আমদানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়ছে। মালামাল পরিবহনে ব্যবহৃত 2টি ট্রান্সপোর্ট রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ স্থলবন্দরে কোনো ট্রাক আসতে দিচ্ছে না, ফলে আমদানিকৃত মালামাল পরিবহনে স্থলবন্দরে স্থবিরতার সৃষ্টি হয়েছে। আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত। ভারত থেকে 17টি পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে, তবে তার বিপরীতে পণ্য খালাস করতে স্থলবন্দরে মাত্র 3টি খালি ট্রাক প্রবেশ করেছে, যা অন্য দিনের তুলনায় অনেক কম। আখাউড়া স্থলবন্দরে আজকে আমদানি রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে, ভারতীয় গাড়ি এখন দুপুর 1টা পর্যন্ত প্রায় 17টি গাড়ি বন্দরে প্রবেশ করেছে, এবং ভারতীয় পণ্য লুট করার জন্য বাংলা গাড়ি এখন পর্যন্ত 3টি বন্দরে প্রবেশ করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খোকন বলেন, আমরা প্রশাসনের কাছে আখাউড়া স্থলবন্দরে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে চাঁদাবাজির বিচার চেয়ে 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, যার সময় শেষ হয়েছে। কোনো ব্যবস্থা না নেওয়ায় আখাউড়া স্থলবন্দরে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছেন। কোনো সমাধান না হলে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রাখা হবে। ভিতরে কোনো গাড়ি যাতে প্রবেশ না করতে পারে প্রত্যেকটা আখাউড়ার মুখের মধ্যে আমরা অবস্থান থাকবো। আমাদের পার্টি মানে আমাদের পরিবহন শ্রমিক এবং মালিক চান্দুরা প্লাস সুলতানপুর আখাউড়া ওই যে কসবা দিয়েও যাতে গাড়ি না ঢুকতে পারবে, দরকার দিয়েও যাতে গাড়ি না ঢুকতে পারে, যা পয়েন্ট প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আমাদের লোক থাকবো ইনশাআল্লাহ।